গুড মর্নিং আমার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ক্যান্ডিডেটরা আশা করি এতক্ষণে তোমরা উঠে গেছো এবং অলরেডি খানিকক্ষণ পড়াশোনা তোমরা করে নিয়েছ ভিডিওটা যতক্ষণ তোমরা দেখছো একদম বেশি সময় নেব না উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গতকাল সংসদের পক্ষ থেকে চলে এসে একেবারে কঠিন কিছু নির্দেশিকা যে নির্দেশিকাগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো একদম পরীক্ষার কিছুদিন আগেই তো যারা নতুন আছে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তারা পাশে থাকা বিলে ক্লিক করে দাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বিলেখান ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে তোমাদের বলতে চলেছি পরীক্ষার হলে যাওয়ার আগে যে জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখা একান্ত জরুরি কেননা তোমাদের যে যে স্কুল বা যে যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারগুলোর জন্য কিন্তু দেওয়া হয়েছে এই নির্দেশিকা তো চলো প্রথমত আমরা সংসদের যে নির্দেশিকা দেখতে পাচ্ছি এবং প্লিজ ভিডিওটি উপকারী হয়ে থাকলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও লাইক করতে একেবারেই ভুলো না তো সংসদের যে নির্দেশিকা রয়েছে চোদ্দই মার্চ থেকে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষাটা শেষ হচ্ছে কিন্তু সাতাশে মার্চ এর মধ্যে আর্টস সায়েন্স কমার্স উভয় বিষয়ের কিন্তু উভয় যে তোমাদের সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা হবে তো এর পর তো এর সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলোর দিকেও খেয়াল রাখতে হবে প্রথমত সংসদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে দুশো পঁয়ত্রিশটা পরীক্ষা কেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসাবে বা স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছে স্পর্শ স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র বলতে বোঝায় যেটা হচ্ছে সেন্সিটিভ জায়গা যেখানে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই কারণে সেগুলোকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে যেখানে কিন্তু সিকিউরিটি সিস্টেম থাকবে অনেক হাই তো সেখানে প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের নয় স্পর্শকাতর যে পরীক্ষা কেন্দ্রগুলি থাকবে তার সামনেই থাকবে একদম ঢোকার মুখেই থাকবে মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্টর কি আগে থেকে তোমাদের বলে রাখি প্রথমত তোমরা এবার কিন্তু প্রাইমারিটেড যে পরীক্ষাটা যেভাবে হয়েছিল প্রথমত বলে রাখি প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু মেটাল ডিটেক্টর ছিল অর্থাৎ তোমার শরীরে কোনো মেটাল বা ধাতব জিনিসপত্র রাখলে চলবে না যেমন দেখো আমার শরীরে এখানে একটা রূপর যে চেন এটা কিন্তু রয়েছে কিন্তু আমি যখন টেট পরীক্ষা দিতে গেছিলাম আমার কোমরের যে বেল্টটা ছিল সেটা কিন্তু আমাকে খুলেই যেতে হয়েছিল কেননা মেটাল ডিটেক্টরে সেটা ধরা পড়ে যায় তুমি তোমার শরীরে কোনো অর্নামেন্ট রাখতে পারবে না অর্থাৎ নাকের কানের বা গলার হার হাতের চুড়ি এই জিনিসগুলো রাখতে পারবে না তুমি যদি বিবাহিত হও তাহলে শাখা পলা তুমি পরতে পারবে বাট পলা বাঁধানো শাখা বাঁধানো এই জিনিসগুলো কিন্তু তুমি রাখতে পারবে না প্রাইম ডিটেক্টের বহু ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে কিন্তু বাইরে খুলে রেখে যেতে হয়েছিল শরীরে সোনা রূপো তামা বা অন্য কোনো মেটালের জিনিসপত্র কিন্তু রাখা যাবে না যদি পাথর হয় সেক্ষেত্রে ছেড়ে দিতে পারে কিন্তু মেটাল ডিটেক্টরে যেটা ধরা পড়বে সেটা কিন্তু ওরা আটকে দিতে পারে তোমার পকেটে কোনো রূপোর কয়েন রাখা যাবে না তোমার পকেটে কোনো কয়েন কিন্তু রাখা যাবে না অর্থাৎ টাকা পয়সা তুমি রাখতে পারো মেবি টাকা পয়সা নিয়েও ঢোকা যায় না এরকম নিয়ম হলে তো সেগুলোকে বাইরে রেখে তোমাদেরকে যেতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা মোবাইল ফোন অর্থাৎ স্মার্টফোন বা যে কোনো মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে না পরীক্ষক বা ইনভিসিলেটর যিনি থাকবেন সে যেতে পারবেন না তোমরা কোনো ক্যান্ডিডেটরা তোমরা যেতে পারবে অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষার হলে গার্ড দেবেন তিনিও কিন্তু মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না এগুলো কেন মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে এই নিয়ে যে জল্পনা বেড়েছে সেইটা যাতে উচ্চ মাধ্যমিকে না হয় সেই জন্য বোর্ড কড়া নির্দেশিকা দিয়েছে প্রত্যেকটা সেন্টারকে প্রত্যেকটা স্কুলকে যে জিনিসগুলো তোমাদেরকেও মানতে হবে এবং প্রশ্ন বিলির আগে কারোর কাছে মোবাইল ফোন থাকবে না ভিতরে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না আসলে স্টুডেন্ট হোক বা টিচার যদি কেউ মোবাইল নিয়ে যায় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে গাবিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে পুলিশ আধিকারিকের উপস্থিতিতে খুলতে হবে প্রশ্নপত্র অর্থাৎ আমরা জানি যে জোনাল যিনি থাকেন বা ডিস্ট্রিক্ট লেভেলের কিছু অফিসার থাকেন প্রত্যেকটি স্কুলে প্রায় সেই জায়গাতে তাদের সম্মতিক্রমে প্রশ্নপত্র ওপেন করা হয় স্কুলে এবার কিন্তু সেখানে একজন পুলিশ আধিকারিকও থাকবেন মাধ্যমিকের যে তেইশে ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল ইংরেজি পরীক্ষা সেই জায়গাতে প্রশ্ন ফাঁস নিয়ে একাধিক সমস্যা হয় বিরোধী দল থেকে শুরু করে এরকম একাধিক সমস্যা তৈরি হয়েছিল যার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু আর রিস্ক নিতে পারছে না সুতরাং যদি কেউ মনে করে থাকো পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাবে বা এই ধরনের কিছু চিন্তাভাবনা থেকে থাকে এই অসৎ চিন্তাভাবনা মাথা থেকে দূর করে দাও এবং অসৎ চিন্তাভাবনা এই অসৎ ভাবনা তোমরা মাথা থেকে দূর করে দাও এবং মন খুলে পড়াশোনা করতে থাকো জয় বন্ধু তোমার হবেই নিশ্চিত তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে পেন পর্যাপ্ত পরিমাণে তোমাদের যে পেন্সিল বক্স যেগুলো লাগবে সেগুলো নিয়ে যাবে পিচবোর্ড কিন্তু উচ্চ মাধ্যমিকের ঘরে অ্যালাউ করে না এবারও আশা করছি পিচ বোর্ড অ্যালাউ করবে না সেটা পরবর্তীতে তোমরা সঙ্গে নিয়ে যাবে বাইরে গার্জিয়ানরা থাকবেন তাদেরকে তোমরা দিয়ে দেবে বাট এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো যাতে করে তোমাদের কোনো হিউমিলিয়েট না হতে হয় এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে জলের বোতল পর্যন্ত প্রাইমারি টেটে নিয়ে যেতে দেওয়া হয়নি আশা করছি উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা অনেকটাই বয়সে তারা ছোট তাদের জলের প্রয়োজন হতে পারে বা তাদের এতটা কড়াকড়ির মধ্যে নাও ফেলা হতে পারে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখো এরকম যদি পরিস্থিতি হয় জলের বোতলও কিন্তু ভিতরে নিয়ে যেতে দেওয়া হবে না সংসদের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা রুমের সামনে একটা করে জলের ব্যবস্থা কিন্তু করা থাকে থাকতে পারে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম বেস্ট অফ লাক